টিআরএস বা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, ভোট রাজনীতিতে এখন বিআরএস বা ভারত রাষ্ট্রীয় সমিতি, কিন্তু নাম বদলেও ধরে রাখা গেল না শাসকের গদি। রবিবার সকাল থেকে ট্রেন বলছে 119 আসনের দক্ষিণের এই রাজ্যের রাজ্যপাট চালাতে হাতেই ভরসা জনতার। শেষ পাওয়া খবরে কংগ্রেস জিতেছে 64টি আসনে, ভারত রাষ্ট্রীয় সমিতি বা বিআরএস জিতেছে 39টি আসনে, অর্থাৎ ম্যাজিক ফিগারের অনেক ওপরেই রয়েছে কংগ্রেস। দক্ষিণের কর্ণাটকের পর এবার তেলেঙ্গানায় কংগ্রেসের সরকার, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সম্ভবত প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি। জাতীয় রাজনীতি যাকে চেনে আরআর নামে, খানিকটা আরআরের সাংগঠনিক দক্ষতায় ভর করে প্রাতিষ্ঠানিক বিরোধিতাকে কাজে লাগিয়ে তেলেঙ্গানার কুর্সিতে কংগ্রেস, বলছে রাজনৈতিক মহল। দুর্নীতির দায়ে বিদায়ী কেসিআর সরকার তাকে জেলে পাঠিয়েছিল, চন্দ্রশেখর রাওকেও গদিচ্যুত করে সেই জ্বালায় মলম লাগালেন আরআর, বলছে কংগ্রেসের একটি সূত্র। ঘটনাচক্রে কেসিআর আর রেবন্ত রেড্ডি এবার দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। দুজনেই মুখোমুখি লড়েন কামারেড্ডি আসনে, কিন্তু এই আসনে ভোটে হারেন দুজনেই, সেই আসন গিয়েছে বিজেপির ঝুলিতে। এদিকে 9 বছর বাড়ি থেকেই প্রশাসন চালিয়েছেন কেসিআর, প্রায় 1 দশকের মুখ্যমন্ত্রীত্বে সচিবালয় মুখ হননি তিনি। চলতি বছরে এপ্রিল থেকে ঝাঁ চকচকে সচিবালয়ে বসতে শুরু করেন কেসিআর। তার বিরুদ্ধে অভিযোগ, পোষ্যকে খুঁজতে রাজ্যের ডিজিকে কাজে লাগানোর। চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে ববিতা রাওয়ের বিরুদ্ধে রয়েছে আবগারি দুর্নীতির অভিযোগ। ছেলে মন্ত্রিসভার সদস্য হলেও অর্ধেক সময় বিদেশে থাকেন, এই অভিযোগেও সরব বিরোধীরা। এই সমস্ত ফ্যাক্টর সহ ব্যাপক প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে সূক্ষ্মভাবে কাজে লাগিয়ে তেলেঙ্গানা দখল করেছে কংগ্রেস। উল্লেখ্য, 2014 সাল থেকে তেলেঙ্গানা গঠনের পর থেকে সে রাজ্যে 2 বার মুখ্যমন্ত্রী কেসিআর। প্রথম জীবনে যুব কংগ্রেসের সদস্য ছিলেন তিনি, তারপর যোগ দেন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের শাসক তেলেগু দেশম পার্টিতে, ছিলেন চন্দ্রবাবু মন্ত্রিসভার সদস্য। কিন্তু পৃথক তেলেঙ্গানা গঠনের ভূমিকা নিতে 2001 সালে তেলেগু দেশম ছাড়েন কেসিআর, গড়েন নিজের দল টিআরএস। এরপর 1 দশকের বেশি সময় ধরে পৃথক রাজ্য গঠনের লড়াইয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখেন চন্দ্রশেখর রাও। 2014-তে পৃথক রাজ্য গঠনের পর বসেন মুখ্যমন্ত্রিত্বের কুর্সিতে। 5 বছর পূরণের আগেই 2018-তে ভোট এগিয়ে আনেন কেসিআর, সেই ভোটেও জয় পেলেও এবার শেষ রক্ষা হল না। রবিবার সন্ধ্যাতেই সরকার গড়তে রাজ্যপাল ভবনে কংগ্রেসের প্রতিনিধি দল। ক্যালকাটা নিউজ।